হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা যেভাবে পুরাভাস দেওয়া হয়েছিল ঠিক সেইভাবেই উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে একদম বাংলাদেশ পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা যদিও দক্ষিণবঙ্গের সব জায়গাতে সমানভাবে ঘন কুয়াশা নেই তবে মালদা সংলগ্ন বেশ কিছু অংশে কিন্তু ঘন কুয়াশা রয়েছে মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু নদীয়া ঘন কুয়াশা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগ খুলনা বিভাগ রংপুর ঢাকা ময়মনসিংহ কিছু দিকে এছাড়া ত্রিপুরার দিকেও ঘন কুয়াশা এবং চট্টগ্রাম বিভাগের ঢাকা সংলগ্ন বিভাগের কিছু এলাকাতে কিন্তু কুয়াশা রয়েছে সিলেট বিভাগেও কিছু কিছু এলাকাতে রয়েছে ঘন কুয়াশা তার সঙ্গে রয়েছে প্রচণ্ড একটা কাঁপনি ঠান্ডা যদিও কাঁপনি ঠান্ডাটা আবার সব জায়গাতে সমান নাই এছাড়াও কুয়াশা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকাতে ভালো কুয়াশা রয়েছে হয়তো অনেকে ভাবছেন যে মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে বৃষ্টিটা কি হবে না বৃষ্টি হবে না মেঘলা আকাশও নেই শুধুমাত্র উপরে একটা কুয়াশার চাদর রয়েছে যার ফলে সূর্যটা ঠিকমতো প্রবেশ করতে পারছে না তার জন্যই একটা ঝাপসা ভাব অনুভূত হচ্ছে যেমন মুর্শিদাবাদের দিকে বেশিরভাগ জায়গাতেই কিন্তু ঘন কুয়াশা এগুলো কখন কাটবে মোটামুটি কাটতে কাটতে ধীরে ধীরে কাটতে শুরু করবে রোদ বেরোবে ধীরে ধীরে মানে মাঝে মাঝে একটু রোদের মতো বুঝতে পারবেন আবার দেখবেন একটু আবার ঝাপসা হয়ে গেল আবার একটু রোদের মতো বেরোলো এগুলো দুপুর একটা এক বারোটা একটার মধ্যে মোটামুটি রোদের দাপট ধীরে ধীরে বাড়বে এগুলো আস্তে আস্তে কাটতে থাকবে কিন্তু এই যে সাদা জায়গাগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা নগরপুরা কাপসিয়া ঢাকার কাছাকাছি ফরিদপুর বা মেহেরপুর এগুলোতে বা মুর্শিদাবাদে যার জলঙ্গি ডোমকল মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশ এছাড়া দিনাজপুর গোড়াপাড়া গোড়াঘাট এদিকে ঠাকুরগাঁও এছাড়া উত্তর দিনাজপুরে এই যে করন্দিগি রয়েছে এছাড়া বিহারে প্রচুর ঘন কুয়াশা রয়েছে এগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে একটু সময় লাগবে তো কিছু সব জায়গাতে সমানভাবে একসঙ্গে কাটবে না হয়তো কোথাও কোথাও তিনটেও বেজে যেতে পারে ত্রিপুরার দিকে হয়তো পরবর্তী ক্ষেত্রে কুয়াশা কেটে যাবে কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে সব থেকে বেশি ঘন কুয়াশা হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার এই জায়গাতে মারাত্মক কুয়াশা রয়েছে যেখানে জনজীবন বিপর্যস্ত মানে গাড়ি চলাচল করছে লাইট জেলে ট্রেন চলাচল বিপর্যস্ত খুব ধীরে ধীরে এগোচ্ছে টাইমিং এ লেট হচ্ছে এছাড়া মাঝারি ধরনের ঘন কুয়াশা রয়েছে মাঝারি মানে এটাও ঘন কুয়াশা কিন্তু এতটা ঘন এগুলো হচ্ছে অতি ঘন এগুলো হচ্ছে ঘন কুয়াশা রয়েছে একদম দেখুন পাকিস্তান থেকে শুরু করে এই চণ্ডীগড় হয়ে গঙ্গানগর হয়ে কিন্তু একদম নিউ দিল্লি হয়ে আগ্রা রয়েছে এই সমস্ত এলাকা এছাড়া মধ্য ভারতের বিভিন্ন অংশে ঘন কুয়াশা রয়েছে কিছু কিছু এলাকাতে তবে উড়িষ্যার দিকে অতটা ঘন কুয়াশা নেই কিন্তু আমাদের পশ্চিমাঞ্চলেও কিছু কিছু অংশে কুয়াশা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকেও রয়েছে তো আপনারা জানান যে আপনার এলাকায় সকাল থেকে কুয়াশাটা কেমন পেয়েছেন কারণ আমরা যখন দেখাচ্ছি তার আগে আরও কুয়াশা ছিল আর কি ঘন কুয়াশা ছিল ধীরে ধীরে কাটছে এবং সঙ্গে থাকছিল একটা কনকনের ঠান্ডা ঠান্ডাটা কেমন পাচ্ছেন অবশ্য জানাবেন ভালো ঠান্ডা কিন্তু রয়েছে এই ঠান্ডাটা আরও বৃদ্ধি পাবে বৃহস্পতিবার থেকে বলেছে আবহাওয়া দপ্তর তবে আমরা যেটা বলবো যে ভালো রকম ঠান্ডা পেতে পারবেন সেটা হচ্ছে শুক্রবার থেকে শুক্রবার থেকে কিন্তু মোটামুটি একটা কন কনের ঠান্ডা আসবে শুক্র শনি রবি এগুলোতে কিন্তু ভালো রকম ঠান্ডা শুক্রবার এবং শনিবার চরম ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে সেই সময় হয়তো কুয়াশার দাপটটা একটু হালকা মাঝারি হয়ে যেতে পারে কিন্তু এই যে দিকটা রয়েছে এগুলোতে কিন্তু লাল সতর্কতা রয়েছে প্রচণ্ড শৈত প্রবাহ রয়েছে এবং কুয়াশা রয়েছে এখান থেকে ঠান্ডা হাওয়া আসবে এবং তার সঙ্গে আমরা এই কুয়াশা কেটে যাওয়ার পরেই কিন্তু আবার ঠান্ডা ঢুকবে বৃষ্টিপাত এই মুহূর্তে যেহেতু নেই তাই বৃষ্টিপাত বৃষ্টিপাতের চিন্তা নেই কিন্তু এই ঘন কুয়াশাগুলো কিন্তু চাষি ভাইদের কিছুটা বিভিন্ন অংশে ক্ষতি করতে পারে এগুলি একটু ভাবার বিষয় আছে বাকি আসামের দিকে বিভিন্ন অংশে কিন্তু একটু ফাঁকা ফাঁকাই রয়েছে আর পশ্চিম ঝঞ্ঝাটা এখন শক্তিশালী আকারে খুব একটা নেই ফলে বৃষ্টিপাতের ব্যাপার থাকে না ফলে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে কিছু কিছু অংশে কুয়াশা থাকছে যেমন জলপাইগুড়ি কোচ জল এদিকে কোচবিহার আলিপুরদুয়ার কিছু কিছু অংশে কুয়াশা থাকবে কিন্তু দার্জিলিং এর দিকে এগুলোতে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে যেটা আমাদের বলেইছিলাম আগে যে চার তারিখ বা পাঁচ তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হতে পারে সুতরাং সিকিমের দিকেও সেরকমভাবে ওই বৃষ্টিপাতগুলো কমে যাওয়ার চান্স থাকবে তুষারপাতও কমে যাবে মাঝে মাঝে আসবে কিন্তু অতটা থাকবে না আর এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকে যেহেতু কোনো সিস্টেম বড় মাপে থাকছে না ফলে মৎস্যজীবীদের কোনোরকম কোনো চিন্তা নেই তারা নিশ্চিন্তে থাকতে পারেন কিন্তু ঠান্ডা এবং কুয়াশা ভোগাতে পারে যারা মাছ ধরতে যান সকালের দিকে এরকমভাবে একটা ব্যাপার হতে পারে এই কুয়াশাগুলো যে কাটার স টাইমটা আমাদের বলেই দিলাম মোটামুটি এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ রয়েছে এখানে কিন্তু এই নটা দশটা কাছাকাছি সময় থেকেই সাড়ে নটা দশটার কাছাকাছি সময় থেকেই কিন্তু কাটতে শুরু করে দেওয়ার কথা এইগুলোতে একটু পরের দিকে হবে এইগুলোতে একটু আগের দিকে হবে তার মানে বর্ধমান বা এদিকে বীরভূম পশ্চিম বর্ধমান বা কোড়াপুরের দিকে কিছু কিছু অংশে কিন্তু একটু আংশিক রোদ দেখা যেতে পারে পরবর্তী এগুলোতেও রোদ চলে আসবে হয়তো কিছু রোদ দেখা যাচ্ছে আবার কিছু রোদ দেখা যাচ্ছে না আরামবাগ চন্দননগরের দিকে এগুলোতে কিন্তু কুয়াশা ভালো যশোর লহগড়া এগুলোতে ভালোই কুয়াশা থাকছে তো জানান আমরা এলাকায় কেমন কুয়াশা রয়েছে ত্রিপুরার দিকেও ঘন কুয়াশা থাকছে এবারে আমরা একবার দেখিয়ে দিই এখানে যেটা দেখার চেষ্টা করবো যে তাপমাত্রাতেই দেখানোর চেষ্টা করি বেশি আমরা অন্য কিছু দেখুন যেহেতু এই মুহূর্তে বৃষ্টিপাত নেই অন্য কিছু মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা নেই সুতরাং অন্য কোনো দেখছি না ডাইরেক্ট দেখার চেষ্টা করো দুপুরের দিকে কিরকম তাপমাত্রা হতে পারে দেখুন ঠিক দুপুরবেলাতে সর্বোচ্চ তাপমাত্রাটা যেমন কলকাতা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি এবং ধানবাজের কাছাকাছি এই রাখা অর্থাৎ দুপুরবেলার দিকে চব্বিশ ডিগ্রি কোথাও কোথাও তেইশ ডিগ্রি যেমন নদিয়া মুর্শিদাবাদের দিকে তেইশ ডিগ্রি থাকলেও বাকি অংশে প্রায় চব্বিশ এবং উপকূলীয় অঞ্চলে পঁচিশ ডিগ্রি মতো থাকবে বাংলাদেশের খুলনা বিভাগের বাইশ তেইশ তার মানে শীতের যে বোঝা যাচ্ছে যে চব্বিশ ডিগ্রি সর্বনিম্ন মানে বাইশ তেইশের মধ্যে ঠান্ডাটা দাপড় থাকবে চট্টগ্রাম এদিকে কোথাও কোথাও যেমন হালকা কুয়াশা থাকা সম্ভাবনা ছিল কিন্তু সব জায়গাতে নয় ত্রিপুরার দিকেও চব্বিশের মতো ঢাকা থেকে এদিকে সিলেট মনমোহন সিং এগুলোতে কিন্তু দেখুন তেইশ এই রংপুরের দিকে বাইশ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বাইশ থেকে একুশ বিহারে যাওয়া এদিকে ঝাড়খণ্ডের দিকে উড়িষ্যার দিকে কিন্তু পঁচিশ তেইশ বাইশের মতো থাকছে এবারে জলপাইগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এগুলো আলিপুরদুয়ার কোচবিহারের দিকে প্রায় বাইশ দার্জিলিং এর দিকে পনেরো মতো বা এদিকে দিকে বারো দশের মতো চলে আসবে বুঝতে পারছেন এবারে এখানে চলে আসছে আসাম আসামের বিভিন্ন অংশে কুড়ি একুশ দুপুরের দিকে এটা কিন্তু আর মেঘালয়ের বিভিন্ন অংশে এখানে কুড়ি একুশের মতো থাকছে আর এই জায়গাতে একটু কমই থাকবে শিলচর এগুলোতে কিন্তু এরকম থাকছে তেইশ উনিশ কোথাও কোথাও ষোলো সতেরো থাকছে তো এক এক তো এগুলো দুপুরবেলার দিকে তার মানে এইখানে যেগুলো বাইশ কুড়ি উনিশ কুড়ি দেখুন এখানে রাতের দিকে আরও ঠান্ডা থাকবে এইটাকে একদম রাতে আমরা নিয়ে যাব তখন দেখুন কী হচ্ছে ঠিক আমরা নিয়ে যাচ্ছি এগারোটার দিকে তখন কত ডিগ্রি থাকবে এটা কিন্তু ষোলোটি চোদ্দো থেকে পনেরো ষোলোর মধ্যে ঘোরাফেরা করবে অর্থাৎ দেখুন এই অবস্থাতেই কত ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তাহলে যখন তাপমাত্রা আরও নামবে তখন কতটা ঠান্ডা অনুভূত হবে তেরো এরকম করে রয়েছে বিভিন্ন অংশে বাংলাদেশের বিভিন্ন অংশে দেখুন এরকম করে রয়েছে রংপুর রাতের তাপমাত্রা ত্রিপুরার দিকে এরকম থাকছে মিজোরামের দিকে এরকম থাকছে নাগাল্যান্ড মণিপুর মিজোরামের দিকেও সাত আট দশ এরকম মানে অর্থাৎ দেখুন এই জায়গাতে কিন্তু কোথাও কোথাও বেশ মনে হচ্ছে পাহাড় আছে এখানটায় আট ডিগ্রি ন ডিগ্রি নেমে যাচ্ছে এগুলোতে ন ডিগ্রি প্রচন্ড ঠান্ডা আসাম এবার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে বারো তেরো মতো থাকবে এইটা যখন সকালে নিয়ে যাবেন দেখবেন আরও কমে যাবে কারণ সকালে তো ঠান্ডা অনেক থাকে এখানে ডিগ্রি এখানে এগারো ডিগ্রি বারো ডিগ্রি থাকবে পুরুলিয়ার দিকে আমরা যদি জুম করে একটু দেখি দেখুন এই যেগুলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু এরকম করে ডিগ্রি থাকছে অর্থাৎ এই রকম ডিগ্রি এইগুলো শুক্রবারে আরও নামবে এই নয় দেখুন নয় দশে নেমে যাচ্ছে সকালের দিকে তার মানে বৃহস্পতিবার থেকেই ঠান্ডাটা ভালোই অনুভূত হবে বুঝতেই পারছেন তো বিভিন্ন অংশে দেখুন নয় দশ এগারো সিলেন মনমোহন সিং এগুলোতে কিন্তু থাকবে কোথাও এগারো বারো তেরো ঢাকার কাছাকাছি এই পশ্চিমবঙ্গ লাগোয়া যে এলাকাগুলি রয়েছে রাজশাহী থেকে শুরু করে খুলনা বিভাগ এগুলো কিন্তু ভালো ঠান্ডা থাকবে চব্বিশ পরগনার দিকে কনকনে ঠান্ডা হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলো কিন্তু ভালোই ঠান্ডা থাকবে বর্ধমান এগুলো তো এমনি থাকে পুরুলিয়া বীরভূমের দিকে ভালোই ঠান্ডা থাকে এটা ছ তারিখে যখন শুক্রবার নিয়ে যাব দেখবেন এটা কিন্তু অনেকটাই নেমে যাবে তাপমাত্রা দেখুন এখানে কিন্তু নয় ডিগ্রি চলে আসছে বুঝতে পারছেন সেই জন্যই বলছি যেমন পুরুলিয়ার দিকে এগুলোতে কিন্তু দেখুন মুড়ি ন ডিগ্রি চলে আসছে এবং এইগুলোতে দেখুন আট ডিগ্রি কোথাও কোথাও সাত ডিগ্রি ঝাড়খণ্ডে কোথাও সাত কোথাও ছয় তার মানে বুঝতে পারছেন এবং এখানে দেখুন কোথাও পাঁচ ডিগ্রি চলে আসে অর্থাৎ এই জায়গাগুলোতে কোথাও কোথাও প্রায় পাঁচ বা ছয়ের কাছে নেমে যেতে পারে মানে এইগুলোতে প্রচণ্ড ঠান্ডা ঝাড়খণ্ডের এই জায়গাগুলোতে কিন্তু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডাগুলো সবই কিন্তু এদিকে প্রবাহিত হবে অর্থাৎ যার জন্য পুরুলিয়া আমাদের বাঁকুড়া ঝাড়গ্রাম চাকুলিয়া এগুলোতে কিন্তু খড়গপুর এদিকে এগুলোতে কিন্তু ভালোই ঠান্ডা থাকবে অর্থাৎ নয় দশ যেরকম থাকবে এদিকটাতে পশ্চিমবর্ দুর্গাপুর আসানসোলের দিকে ভালো ঠান্ডা থাকবে সিউড়ি এগুলো ঠান্ডা থাকবে এবারে বর্ধমান দিকটাতে এগারো ডিগ্রি মতো চলে আসে দশ থেকে এগারো মধ্যে থাকবে বা ম্যাক্সিমাম বারো কোথাও কোথাও হবে তবে আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি থাকবে অর্থাৎ শুক্রবারের সবদিকে বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বারো থেকে এগারো বারোর মধ্যে থাকবে বারো তেরো থাকতে পারে কলকাতার আশেপাশের উত্তর থেকে দক্ষিণ কলকাতার দিকে এরকম ডিগ্রি থাকবে এগারো ডিগ্রি তার মানে বুঝতে পারছেন কলকাতাতেও স্বাভাবিক থেকে নিচে নেমে যাবে তাপমাত্রা কোলাঘাট উলবেড়িয়া হাওড়া এগুলো কিন্তু এগারো বারো মানে কলকাতার মধ্যেই থাকবে উপকূল অঞ্চলে কিন্তু তেরো চোদ্দো তার মানে উপকূলীয় অঞ্চলেও কিন্তু ঠান্ডা থাকবে এই গঙ্গাসাগরের দিকেও থাকছে মানে এগুলোতে ঠান্ডা থাকবে মানে হয়তো এতটা ঠান্ডা থাকবে না যেটা এখানে থাকছে কিন্তু ঠান্ডা আমেজ থাকবে সঙ্গে কোথাও কোথাও কথা এদিকে বরিশাল এগুলোতে কিন্তু এরকম থাকছে চট্টগ্রামের দিকে তেরো ডিগ্রি মতো চোদ্দো ডিগ্রি মতো থাকবে এগুলোতে এই বারো ডিগ্রি ত্রিপুরাতেও ঠান্ডা ভালোই থাকবে বুঝতেই পারছেন তো ঢাকা বিভাগের বিভিন্ন অংশে কাপশ্যা এগুলোতে কিন্তু ধর তেরো ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে মৌলীয়বাজার এগুলো সিলেটের দিকে এগারো ডিগ্রি বা দশ ডিগ্রিতেও নেমে যেতে পারে শিলচরের দিকেও যাওয়া মজা দিকেও দশ এগারো বারো থাকবে মরমন সিং হয়ে যেটা হবে বগুড়া দিগি মহাদেবপুর রাজশাহী এগুলোতে কিন্তু মালদা বারো ডিগ্রি থেকে এগারো ডিগ্রি বালুরঘাট এগুলোতে দিনাজপুরের দিকে রংপুরের দিকে দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রির মধ্যে ঘোরাঘুরগাঁও পঞ্চগড়ের দিকে সব নিমফামারি এগুলোতে কিন্তু নয় দশ এগারো মধ্যে ঘোরাফেরা করবে উত্তর দিনাজপুর হয়ে এটা যখন উপরে উঠছে আমরা কোথাও দশ কোথাও দেখুন এগারো বারো ও আলিপুর এখানে দেখুন ন ডিগ্রিও চলে আসতে পারে বা দশ ডিগ্রি নয় দশের মধ্যে কোচবিহার বিভিন্ন অংশে থাকবে আলিপুরদুয়ারের দিকেও নয় দশের মধ্যে ঘোরাফেরা করবে দার্জিলিংয়ের দিকে এরকম থাকছে ন ডিগ্রি মতো আরও কমন দাঁচিয়ে যেতে পারে আট ডিগ্রিও নেমে যেতে পারে এটা শনিবারেও দেখবেন যে প্রায় এরকমই থাকবে এরকম করে শনিবারেও কিন্তু তাপমাত্রা কম থাকবে এবারে একটা জায়গা ক্লিক করে দেখেনি সব থেকে ভালো হচ্ছে যে ক্লিক করে একটা জায়গা দেখে নিই এত কিছু আর ঘোরাচ্ছি না এবার এখন পুরুলিয়াতেই এখানে যেহেতু ঠান্ডা থাকছে তো এদিকটাতে দেখুন এগারো চলছে এইটা পাঁচ তারিখের দিকে অর্থাৎ বৃহস্পতিবার বারো ডিগ্রি মতো ঘোরাফেরা করবে এইটা শুক্রবার চলে আসবে ন ডিগ্রিতে দু তিন ডিগ্রি ফল করবে অর্থাৎ এখান থেকে চরম ঠান্ডা থাকবে যেটা আবহাওয়া দপ্তরের ইঙ্গিত দিচ্ছে যে ঠান্ডাটা কিন্তু শুক্রবার থেকে নামবে তো শুক্রবার থেকে নামা শুরু করবে এই বৃহস্পতিবার থেকে নামা শুরু করবে কিন্তু আমরা শুক্রবার থেকে দেখবো যে ঠান্ডাটা অনেকটা থাকবে শুক্র এবং শনিবার ঠান্ডাটা নয় দশের মধ্যে ঘোরাফেরা করবে পুরুলিয়ার দিকে কোথাও এর থেকেও বেশি ঠান্ডা অনুভূত হতে পারে কাঁপুনি ঠান্ডা থাকবে সঙ্গে হালকা থাকবে কুয়াশা এখানে যেটা কুয়াশা দেখাচ্ছে না কিন্তু কুয়াশা এখানে থাকবে এবারে আট তারিখের দিকে রবিবার এগারো ডিগ্রি এগারো ডিগ্রি মানেও প্রচুর ঠান্ডা থাকবে ন তারিখে আবার এক ডিগ্রি নামবে তো এক ডিগ্রি ওঠানামা করবে দশ ডিগ্রি আবার মঙ্গলবার দশ তারিখে আবার তাপমাত্রা এক ডিগ্রি নেবে নটা ন ডিগ্রি বার বৃহস্পতিবার বারো তারিখে আবার এগারো ডিগ্রি দশ ডিগ্রি বারো তারিখে আবার এগারো ডিগ্রি মানে মোটামুটি বারো তারিখ পর্যন্ত পশ্চিমাঞ্চলে একদম কিন্তু লম্বা ঠান্ডাটা থাকছে কলকাতার দিকে যদি দেখি পূর্ব দিকটাতে তাহলে দেখুন এখানে কী হচ্ছে চোদ্দো ডিগ্রি থাকছে এটা বৃহস্পতিবার তেরো ডিগ্রিতে নামবে শুক্রবার যেটা বললাম সব থেকে বেশি ঠান্ডা কিন্তু পাঁচ এগারো ডিগ্রিতে নেমে যাবে সাত তারিখে শনিবারের দিকে এটা বারো ডিগ্রিতে আট তারিখে এটা তেরো ডিগ্রিতে আবার দেখবেন ন তারিখে আবার এটা তেরো এখানে কিন্তু তেরো ডিগ্রি থাকবে অর্থাৎ কলকাতার দিকে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে আবার দশ তারিখে তাপমাত্রা নেমে যাচ্ছে বারো ডিগ্রি আবার এগারো তারিখে আবার এগারো ডিগ্রিতে চলে আসছে আবার বারো তারিখে এক ডিগ্রি এক ডিগ্রি ওঠানামা করছে বারো ডিগ্রি ডিগ্রির মতো তেরোটা তারিখেও দেখবেন ওটা বারো ডিগ্রি অর্থাৎ মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত আমরা ভালোই ঠান্ডার আমেজ পাবো যেটা হয় আর কি ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারির পনেরো পর্যন্ত যে ঠান্ডাটা থাকে এই সময় অর্থাৎ মাঘ মাসের শুরু পর্যন্ত কিন্তু একটা ভালো ঠান্ডা থাকে সেটাই কিন্তু আমরা পেতে শুরু করছি আর কি যেটা প্রতিবারে থাকে তো এরকমভাবে থাকে ঢাকার দিকে যদি দেখি তো ঢাকার দিকে এটা ঢাকাটা ওপেন হ্যাঁ হয়েছে তো ঢাকা ঢাকাতে কিন্তু তেরো চোদ্দোর মধ্যে থাকবে একদিন হয়তো বারো ডিগ্রি নামতেও পারে কিন্তু মোটামুটি তেরো চোদ্দোর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে এটা যখন আমরা দেখবো যে রংপুরের দিকে ধরুন রংপুরের দিকে যেটা হবে এখানে কুয়াশা থাকছে এগারো ডিগ্রি এখানে দশ ডিগ্রি ন ডিগ্রি নামবে ছ তারিখে যেটা আমাকে দেখালাম একটু আগে তো এখানে দশ এগারো ডিগ্রির মতো থাকবে ন তারিখে আবার কুয়াশা চলে আসবে এবং দশ তারিখে একটু মেঘলা মেঘলা ভাব হবে বৃষ্টিপাত কিন্তু হবে না কিন্তু এখানে বৃষ্টির সঙ্গেও মানে মেঘলা মেঘলা ভাবের সঙ্গেও একটু কনকনের ঠান্ডা কিন্তু থাকবে ন ডিগ্রি দশ ডিগ্রির মতো তাপমাত্রা ঘোরাফেরা করার চান্স রয়েছে মালদা এখানেও ঘন কুয়াশা থাকছে এখানে এগারো ডিগ্রি মতো তাপমাত্রা ঘোরাফেরা করবে বুঝতে পারছেন তো এতটা কিন্তু আমরা দেখে নিলাম এবার একটু চলে যায় উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে ঝরে রাখুন এখানে শিলিগুড়ি শিলিগুড়িতে যেটা রয়েছে এখানে কিন্তু এগারো ডিগ্রি বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বৃষ্টিপাত এমন ব্যাপার নেই মাঝে মাঝে আংশিক মেঘলা কাশ হতে পারে কিন্তু বৃষ্টিপাত হবে না এরকম করে ঠান্ডা থাকবে দার্জিলিং অনেকে বেড়াতে যাচ্ছেন দার্জিলিং কালিম্পং এখানে আংশিক মেঘলাটাই পাঁচ তারিখ পর্যন্ত থাকবে ছ তারিখ থেকে মানে এগুলোতে কিন্তু রোদও থাকবে আংশিক মেঘলা থাকবে কিন্তু বৃষ্টিপাত কিছু নেই বৃষ্টিপাতের ব্যাপারগুলো কেটে গেছে যেহেতু পশ্চিম ঝঞ্ঝার ব্যাপার থাকছে না এবং ছ তারিখ থেকে রোদ ঝর্মের আকাশ পাবেন এবং ছ এবং ছয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাবে যে উনিশ ডিগ্রি মতো থাকতে পারে তার মানে ঠান্ডা ভালোই থাকবে কোথাও কোথাও পাঁচ ছ ডিগ্রিও থাকতে পারে তো সাত মতো দেখা হ্যাঁ বৃষ্টিপাত আবার বারো তারিখের দিকে বা তেরো তারিখের দিকে ফিরে আসছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুঝতে পারছেন যে বারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তারপর আবার এখানে পশ্চিম ঝঞ্ঝা মনে হচ্ছে এগোবে ফলে আবার হয়তো বৃষ্টিপাত আসতে পারে যেটা মেঘমালা মোটে গেলে আমরা বুঝতে পারবো দেখি এখানটায় এই যে এই যে হ্যাঁ এই যে বারো তারিখের দিকে তেরো তারিখের দিকে এগুলোতে একটু মেঘলা মেঘলা হতে পারে তার মানে যদি এটা মনমোহন সিংয়ের দিকে আমরা ক্লিক করে দেখি দেখি এখানটা কী দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু কুয়াশা থাকছে তাপমাত্রা এখানে তেরো ডিগ্রি মতো থাকছে এবারে এটা মাঝে মাঝে আংশিক মেঘলা কাজ এখানে কুয়াশা কুয়াশা ভাব দেখবে এখানে মেঘলাটা বোঝা যাচ্ছে না কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব আমরা দেখলাম যে এদিকে আসতে পারে সব জায়গাতে নয় হয়তো ওখানটা নেই হয়তো এই জায়গাতে থাকছে তো এরকমভাবে কিন্তু একটা মেঘলা মেঘলা হতে পারে মানে তেরো তারিখের দিকে মাঝে মাঝে পশ্চিম ঝঞ্ঝাটা মানে হচ্ছে আবার ফিরে আসছে তো এই রয়েছে আর কি আপডেট এটাকে বড়ো করছি না আর এখান দিয়ে একটু একটা বায়ু প্রবাহ হবে কিন্তু নিম্নচাপ বায়ু সব কিছু নেই ধন্যবাদ